আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ইনকাম অনলাইনে করতে চাইলে অনেকভাবেই করা যায়। তার মধ্যে দুইটা মানে ধরন আছে। একটা ধরন হলো অনলাইন থেকে ইনকাম করতে গেলে একটা কোম্পানি লঞ্চ হওয়ার আগে যদি ওইখানে জয়েন হওয়া যায়, মানে প্রত্যেকটা কোম্পানি চায় নিজেরা লঞ্চ করার আগে কিছু পাবলিক নিয়ে জয়েন করতে। মানে কোম্পানি তো আর একা একা লঞ্চ করতে পারবে না, কিছু কর্মচারী নিয়ে লঞ্চ করতে চায়। যারা কোম্পানিতে প্রথম অবস্থায় মানে কোম্পানি লঞ্চ হওয়ার আগেই তাদের সাথে হাত মিলিয়ে নেয়, তাদের ইনকামটা হয় আকাশ ছোঁয়া। আর যারা আপনার আমার মতো কোম্পানি লঞ্চ করার পর সেগুলো বুঝে শুনে দেখে বুঝে এরপর জয়েন করি, তাদের টাকাটা একটু মাটির সাথে মিলানো থাকে, মানে কম টাকা ইনকাম করা যায়। তো অ্যাটমি সেরকম একটা কোম্পানি যেটা দুনিয়াতে 25টা দেশে এখন পর্যন্ত চলতেছে এবং মানুষজনকে ইনকামের উৎস করে দিচ্ছে। কিভাবে উৎস করে দিচ্ছে? এটার ইনকামটা পুরোটা প্রোডাক্ট বেস। আপনি যদি স্কিন কেয়ার নিয়ে আপনি মানে অনেক প্রোডাক্ট কিনে থাকেন বা স্কিন কেয়ার নিয়ে যদি আপনি অনেক বিষয়বস্তু জেনে থাকবেন, তার মধ্যে অ্যাটমি 1 থেকে 2 নম্বরের মধ্যে আছে স্কিন কেয়ার ব্র্যান্ডের মধ্যে। তো স্কিন কেয়ার ব্র্যান্ডে অ্যাটমি 1 থেকে 2 নম্বর, এবং অ্যাটমি কিন্তু বললাম তো 25টা দেশে চলতেছে, সুন্দরভাবে চলতেছে আর মানুষকে একটা ইনকামও দিচ্ছে। এখন অ্যাটমি প্রোডাক্ট বেসড একটা কোম্পানি। আমি একটা লিঙ্ক শেয়ার করলাম, সেই লিঙ্ক থেকে কেউ একজন প্রোডাক্ট কিনলো, সেখান থেকে আমার প্রফিট আমাকে দিয়ে দিবে, অ্যাটমি নিজের প্রফিট নিজে রেখে দিবে। সেরকমই যদি আপনি প্রথম অবস্থায় লঞ্চ হওয়ার আগে, যে এখন আপনি যদি জয়েন হন, কয়েকদিন আগেও বাংলাদেশের কয়েকটা টিভি চ্যানেলে অ্যাটমি নিয়ে মানে অ্যাটমি বাংলাদেশে চুক্তিবদ্ধ হয়েছে সেটা নিয়ে অনেক বড় বড় নিউজ করেছে, একটু ইউটিউব টিউটিউবে সার্চ করে দেখেন। তো এখন যেটা আছে, এখন আপনি জয়েন হলে আপনি থাকবেন সবার উঁচু উপরের স্তরে। আপনি একটা লিঙ্ক শেয়ার করলেন বা আপনার লিঙ্কের মাধ্যমে কেউ একজন আরও কয়েকজন জয়েন হলো, বা আপনি আরও কয়েকজনকে রেফার করলেন, তারা আরও কয়েকজনকে, মানে এইভাবে করে একটা সুন্দর মতো নিচের দিকে কিন্তু জয়েন হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। অ্যান্ড একবারে সবচেয়ে নিচে মানে আপনার রেফারে সবচেয়ে নিচে যে জয়েন হয়েছে তার রেফারেও যদি কেউ কোনো দিন একটা প্রোডাক্ট কিনে, তাহলে সেইখান থেকে আপনি প্রফিট পাবেন। তো এখন জয়েন হয়ে থাকাটা খুবই ভালো। আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে 2টা কাস্টমার সাপোর্ট দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ কাস্টমার সাপোর্ট আছে অ্যান্ড টেলিগ্রাম কাস্টমার সাপোর্টও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো হোয়াটসঅ্যাপের কাস্টমার সাপোর্টে যাবেন, যাওয়ার পরে ওইখানে অ্যাডমিন আছে, অ্যাডমিনদের সাথে সরাসরি কথা বলে নেবেন। ওকে, মানে হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে, গ্রুপটা শুধুমাত্র আপনাদের জন্য খোলা হয়েছে নতুনভাবে। এটা এক একজনের এক একটা টিম, এটা আমার টিম আপনি বলতে পারেন। তো এই আমার টিমে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটা থেকে ক্লিক করে সুন্দর মতো আপনি হোয়াটসঅ্যাপে সেই গ্রুপটার মধ্যে জয়েন হয়ে নেবেন। অ্যাটমি বেসড যে কোনো সমস্যায় আপনাকে সাহায্য করবে হোয়াটসঅ্যাপের যে অ্যাডমিনগুলো আছে তারা প্রত্যেকে। ওকে, আশা করি যে আপনি বুঝতে পেরেছেন। এখন আমাদের যেই কাজটা করতে হবে, অ্যাটমিতে জয়েন হতে হবে। অ্যাটমিতে জয়েন হওয়ার জন্য ফার্স্টেই আপনাদের কিন্তু গুগলে যেতে হবে, অ্যান্ড গুগলে যায় অ্যাটমি লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এই যে অ্যাটমি লিখে সার্চ করবেন, আপনার সামনে এরকম একটা অপশন আসবে। আপনি তাদের যেটা যাদের যেটা মানে সব থেকে বেস্ট একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। এখানে কোরিয়ান ভাষায় ওয়েবসাইটটা, তা আমি ইংলিশ দিয়ে নিচ্ছি। কোরিয়ান মানে অ্যাটমি কিন্তু কোরিয়ান একটা কোম্পানি, এটা আপনার মাথায় রাখতে হবে। কোরিয়ান কোম্পানি দেশের 25টা দেশে চলতেছে অ্যান্ড বাংলাদেশে তারা সাম্প্রতিক চুক্তিবদ্ধ হয়েছে, কিছুদিনের মধ্যে লঞ্চ করবে, তখন আমাদের ইনকাম হবে আকাশ ছোঁয়া। আর এইটা আপনার বিশ্বাস করেন না করেন হবে, আমি কিন্তু আপনাদের বহুত আগে জয়েন হয়ে আছি, আমি গত 3-4 মাস আগেই জয়েন হয়ে আছি, ভিডিও করতেছি এখন। ওকে, তো আপনার বুঝতে হবে যে জয়েন যেহেতু হয়ে আছি কোনো ক্ষতি নেই, তো জয়েন হতে তো আর টাকা লাগতেছে না, ফ্রি কোম্পানি, ফ্রি সাইট, ফ্রি সব কিছু, আপনার মান্থলি একটা ভালো ইনকাম চলে আসবে এই অ্যাটমি থেকে ভবিষ্যতে, এটা আপনার মাথায় রাখতে হবে। তো তাদের কোম্পানিটা দেখেন, তাদের ওয়েবসাইট এখানে আসলো, আমরা এই 3 ডটে ক্লিক করবো। এই যে 3 ডট, 3 ডটে ক্লিক করার পর তাদের এইখানে অনেকগুলো অপশন আছে, অ্যাবাউট অ্যাটমি, অ্যাটমি নিয়ে যে কোনো প্রশ্নে এখানে অ্যান্সার পাওয়া যাবেন, প্রোডাক্ট দেখতে চাইলে এখানে যাবেন, বিজনেস বুঝতে চাইলে এখানে যাবেন, আরও অনেক কিছু আছে। তারপর গ্লোবাল অ্যাটমিতে যেতে পারবেন আপনি, অ্যাটমি পিপলে যেতে পারবেন, অ্যাটমি হাব রয়েছে তাদের, তো এরকম বহুত মানে রয়েছে অনেক। আর এইখান থেকে আমরা ইংলিশ করে নিচ্ছি ভাষাটা,
তাহলে আমাদের কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। ওকে, তো আমরা আবার এই থ্রি ডটে ক্লিক করতেছি। থ্রি ডটে যাওয়ার পরে যে অ্যাটমি হাব বলে একটা কথা আছে, অ্যাটমি হাবে একটা ক্লিক করব, দেন জয়েনে আমরা ক্লিক করব। জয়েনে ক্লিক করার পর বলতেছে এখানে আপনারা প্লিজ চেক রেজিস্ট্রেশন মানে রিজন। ওকে, তো আমাদের এখানে আমরা বাংলাদেশটা একটু খুঁজে বের করতে হবে, আমাদের বাংলাদেশটা বাংলাদেশটা খুঁজে বের করলে পরে আমরা আসলে এখান থেকে বাংলাদেশে জয়েন হয়ে নিব। তো দেখেন আমরা এখান থেকে বাংলাদেশ দিচ্ছি, বাংলাদেশটা একটু খুঁজতে হয়, বাংলাদেশ আছে আছে, হ্যাঁ খুঁজি একটু। ওকে, তো এই যে বাংলাদেশটা খুঁজে পাইছি, যাওয়ার পর গো টু ওয়েবসাইটে গেলাম। গো টু ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটটাতে নিয়ে আসবে বাংলাদেশিদের জন্য আলাদা ওয়েবসাইট। ওকে, প্রত্যেকটা দেশের জন্য তাদের আলাদা বিজনেস মডেল, আলাদা বিজনেস সব কিছু রয়েছে, কিন্তু তাদের বিজনেস মডেলটা একটু সেমই সবগুলোর ক্ষেত্রে, কারণ আপনার এটা একটা বড় কমিউনিটি তৈরি করে পরে তারা আসলে সবসময় লঞ্চ করে, সেই ক্ষেত্রে তাদের প্রফিটটা বেশি আসে। কারণ আপনি চিন্তা করেন, আমি যদি শূন্য গোয়াল নিয়ে একটা মানে দুধ বিক্রি করতে নামি আমার ইনকাম হবে না, আমি যদি 50টা গরু নিয়ে দুধ বিক্রি করতে নামি ওইখান থেকে আমার দুধ নিয়ে ভালো বিক্রি হবে। ওকে, এই কারণে কিন্তু তারা অনেক বেশি মেম্বার তৈরি করতেছে। তো এখানে দেখেন আমাদের সামনে এখানে একটা অপশন আসছে, এখানে আপনি যদি আমার গ্রুপে জয়েন হতে চান একটা অপশনে ক্লিক করতে হবে, ইয়েস আই হ্যাভ এ স্পন্সর, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হালকা একটা লোড নেবে, হালকা একটা লোড নেওয়ার পর সুন্দর মতো মানে আপনাকে একটা ঘরে নিয়ে যাবে, দেখায় দিচ্ছি, একটু ওয়েট করতে হবে। তাদের ওয়েবসাইটটা হালকা একটু স্লো আপনার কাছে মনে হতে পারে, কারণ তাদের কিন্তু প্রতি সেকেন্ডে লাখ লাখ মানুষজন এখানে ওয়েবসাইট স্ক্রলিং করতেছে, এই কারণে একটু স্লো মনে হতে পারে। তো আমরা এই যে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে গেলাম, ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর আমাদের কী কী করতে হবে আমি দেখাই দিচ্ছি। তো ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর এখানে আসবেন, আপনাদের এখানে আসার পর তাদের অনেক বড় এখানে দেখতে পারবেন অনেক বড় একটা তাদের মানে অপশন আছে, এগুলো হলো তাদের রেজিস্ট্রেশন মানে মেম্বার গাইড। ওকে, তো এগুলো আপনারা সবগুলো দেখবেন, দেখার পর আই চেক এখানে ক্লিক করবেন, নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পর আপনাকে পরের ঘরে নিয়ে যাবে। এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনার এখানে জয়েন হতে হলে অবশ্যই 21 বছরের বেশি বয়স আপনার থাকতে হবে, আপনার একটা এনআইডি কার্ড কিংবা একটা পাসপোর্ট থাকতে হবে। 21 বছরের নিচে তারা অ্যালাউই করে না, আর এনআইডি কার্ড পাসপোর্ট ছাড়া কথাই নাই। ওকে, তো এগুলো সব থাকতে হবে, দেন আপনি এখানে জয়েন হতে পারবেন। এরপর তাদের টার্মস অ্যান্ড অ্যাগ্রিমেন্ট আসবে, এগুলো আপনি মানে সবগুলো পড়বেন, সবগুলো পড়ার পর মানে আপনি এরকম সবগুলো স্ক্রল ডাউন করবেন, অ্যান্ড সবগুলো পড়ার পর আপনি জাস্ট দেখেন এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করে দিলে নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, নেক্সটে ক্লিক করে দিলে আরেকটা লোড নেবে, দেন আপনাকে নেক্সট ঘরটাতে সুন্দর মতো আপনাকে নিয়ে যেতে তারা বাধ্য, অ্যান্ড আমাদের নিয়ে অলরেডি চলে আসছে। নিয়ে আসার পর এখন ভেরিফিকেশনের জন্য এখানে নাম লাস্ট নাম এইগুলো চাচ্ছে, অ্যান্ড এইগুলো আপনাদের অবশ্যই একবার সঠিক বসাতে হবে। আপনার নাম আপনার লাস্ট নাম সবগুলো একবারে সঠিক বসাবেন, অ্যান্ড বসানোর পর ডেট অফ বার্থ বসায় দিবেন এইখানে, দেন এখানে মোবাইল ভেরিফিকেশনের একটা অপশন আসছে, এখানে মোবাইল ভেরিফিকেশনের জন্য বাংলাদেশ সিলেক্ট করবেন, এরপর আপনার বাংলাদেশে যে ফোন নাম্বার সেটা এখানে দিবেন, দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। ওকে, তো সব কিছু বসায় দিবেন খুব সুন্দরভাবে, আমি বসায় দিচ্ছি। সব কিছু বসানোর পর জাস্ট কনফার্মে আপনার ক্লিক করতে হবে, কনফার্মে ক্লিক করলে আপনাকে কিন্তু তারা পরের ঘরটাতে নিয়ে যাবে। ওকে, তো পরের ঘরটাতে নিয়ে গেলে দেন আপনারা বিষয়বস্তুগুলো বুঝতে পারবেন, অ্যান্ড অবশ্যই আপনার কিন্তু সব কিছু এখান থেকে সুন্দরভাবে বসায় দিতে হবে, সুন্দরভাবে বসায় দিবেন, কোনো কিছু যেন গ্যাপ না থাকে। এরপর এখানে দেখতে পারতেছেন যে আপনি আরও মোবাইল নাম্বার অ্যাড করতে চাইলে পারবেন, মানে আরও কিছু বিষয়বস্তু এখানে অ্যাগ্রি অ্যাগ্রি এখানে অ্যাগ্রি দিতে হবে। দেন এখানে আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করবেন নাকি আপনি পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করবেন সেটা সিলেক্ট করবেন। করার পর এখানে বলতেছে যে তুমি যেটা দিয়েছো ওইটার ফ্রন্ট সাইডের একটা ছবি দিতে বলছে, আইডি কার্ড সিলেক্ট করলে আপনার এনআইডি কার্ডটার ফ্রন্ট সাইডের ছবি এই যে ফাইলে ক্লিক করে আপনি দিয়ে দেবেন সুন্দর মতো, দেওয়ার পর নেক্সট ঘরে চলে যাবেন আপনি। ওকে, নেক্সট ঘরে চলে যাবেন দেওয়ার পরে, তো সব কিছু সুন্দরভাবে বসাবেন, বসানোর পর নেক্সট ঘরে যাবেন, এরপর আপনাকে কিছু আরও কিছু মানে ভেরিফিকেশনের কথা বলবে যে আপনার ভেরিফিকেশন হয়েছে কি না, এই নাকি ওই নাকি, এরপর আপনার সাইন আপটা সাকসেসফুলি হয়ে যাবে। আপনার সাইন আপ সাকসেসফুলি হয়ে গেলে আপনি কী করবেন আমি দেখাই দিচ্ছি, আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন, অ্যান্ড আমি বারবার বলতেছি যদি কোনো সমস্যায় আমাদের এই যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে নিচে, ওই গ্রুপের লিঙ্ক থেকে সরাসরি আপনি জয়েন হবেন, অ্যাডমিন মানে গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনকে কোশ্চেন করবেন এইটা ওইটা ভাই কী বলতেছে, স্ক্রিনশট সহ শেয়ার করবেন, আপনাকে যে কোনো সমস্যায় তারা মানে হেল্প করবে। এরপর গুগল প্লে স্টোরে আসার পর আপনি অ্যাটমি লিখে সার্চ করবেন,
গুগল প্লে স্টোরে আসার পর অ্যাটমি লিখে সার্চ করলে আপনাদের সামনে এই যে অপশন চলে আসছে অ্যাটমির যেই অফিসিয়াল অ্যাপসটা সেইটা, ওকে, গুগল প্লে স্টোরে এসে এই যে অফিসিয়াল অ্যাটমি মোবাইল এটা আপনাদের সামনে আসবে, আপনি এটা ডাউনলোড করে নেবেন। তাদের ডাউনলোড আছে কত একটু দেখেন আপনারা, তাদের ডাউনলোড আছে মোটামুটি বহুত। অ্যান্ড আমরা যদি মানে তাদের কবে অ্যাপসটা লঞ্চ হয়েছে সেটা দেখি, অ্যাপসটা লঞ্চ হয়েছে 2000 মানে আপডেট হয়েছে 2022-এ, আর অ্যাপসটা লঞ্চ হয়েছে 2016 সালে। 2016 সালে তাদের অ্যাপস লঞ্চ হয়েছে। অ্যান্ড অ্যাবাউট দিস অ্যাপস, তাদের অ্যাপস ডাউনলোড প্রায় 1.1 শত, 1000 লক্ষ, নিযুত প্রায় 50 লক্ষর উপরে অ্যাপস ডাউনলোড আছে। তো ওপেন করবেন, ওপেন করার পর সুন্দরভাবে আমি এই যে এগুলো অ্যালাউ করে দিচ্ছি, অ্যালাউ করতে হলে মানে করে দিবেন। ওকে, করে দেওয়ার পর আপনাদের সামনে কীরকম আসবে আমি দেখাই দিচ্ছি। এরপর আপনার অ্যাপসটার ভিতরে প্রবেশ করবেন, করার পর আপনাদের সামনে কীরকম অপশন আসবে, এরকম অপশন আসবে। এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটটাতে এই যে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনাদের এরকম অ্যাড আসতে পারে, অ্যাডগুলো আসলে কেটে দিবেন। আর থ্রি ডটে ক্লিক করার পর আপনি সুন্দর মতো লগ ইন অপশনে চলে যাবেন। লগ ইন অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু অপশন চলে আসবে। অ্যান্ড এরপর আপনারা ওইখানে অ্যাকাউন্ট খোলার পর একটা মেম্বার আইডি পাইছেন, সেই মেম্বার আইডিটা এখানে দিবেন। ওকে, আমরা এই যে মেম্বার আইডিটা দিয়ে দিচ্ছি এখানে, মেম্বার আইডিটা দেওয়ার পর, ওকে, মেম্বার আইডিটা পুরোপুরি দেওয়ার পর আপনার এখানে পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড আমি দিয়ে নিচ্ছি। ওকে, তো এই দেখেন আমরা কিন্তু আমাদের মেম্বার আইডিটা দিয়ে এখানে রিমেম্বারে ক্লিক করে লগ ইনে ক্লিক করে দিলাম। লগ ইন করার পর আমরা এটা সেভও করে নিচ্ছি, আপনার চাইলে সেভ করে নিতেই পারেন, কোনো সমস্যা না। ওকে, তো এখন তাদের এখানে দেখেন এখানে অপশন আসছে মাই অফিস আর শপিং মল, আমরা মাই অফিসে ক্লিক করে দিচ্ছি। মাই অফিসে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিন্তু এখানে সুন্দর মতো আমার টোটাল টোটাল আমার নিচে কয়জন আছে এখানে সব কিছু এখানে শো করবে, সব কিছু এখানে একবারে যা যা আছে সব শো করবে এখানে। ওকে, তো আপনারা এখানে কিন্তু এগুলো সব দেখে নিতে পারেন। তো এইখানে আমরা যদি এখন থ্রি ডটে ক্লিক করি, তো এখানে দেখেন গ্রুপ পারচেজ আছে, আরও অন্যান্য অনেক অপশন আছে। তো আমি বলছি আগে যে যত বেশি মানুষজন কেনাকাটা করবে, আপনার যত নিচেই হোক একটা মানুষ প্রোডাক্ট কিনবে, আপনার ধরেন যে 100 জন নিচে একটা মানুষ প্রোডাক্ট কিনলো, ওইখান থেকে আপনার কিন্তু একটা প্রফিট চলে আসবে, এটা অ্যাফিলিয়েট লিঙ্ক হিসেবে কাজ করবে আপনার খুব সুন্দরভাবে। ওকে, তো আশা করি আমি আপনাকে পুরো বিষয়টা এখানে বোঝাতে পারতেছি। আর এইখানে আলাদাভাবে বোঝানোর ভাই একেবারেই কিছু নাই, তো যেভাবে জয়েন হওয়ার কথা বলছি সেভাবে আপনি জয়েন হয়ে নেবেন। আর এই যে লাইন পেজ আছে, তো আমি চাইলে মানে আমি সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবো, আমার নিচে কে কে আছে এগুলো সব এখানে দেখানো দেখা যাচ্ছে। দেখেন আমার নিচে কত মানুষ জয়েন হয়ে গেছে, খালি আপনি একটু খেয়াল করেন একটু, এত মানুষ আমার নিচে এখন জয়েন হয়ে গেছে। তো এরা যখন একটা একটা করে প্রোডাক্ট কিনবে, আপনার বাসায় তো লোশন ইউজ করেন, আপনার বাসায় তো ফেস ওয়াশ ইউজ করেন, এগুলো যখন একজন একজন করে তারা কেনা শুরু করবে, তখন আমাদের অবস্থাটা কী হবে চিন্তা করেন, আমাদের ইনকামটা কী হবে চিন্তা করেন, আপনি তো চিন্তার বাইরে থাকবেন তখন। ওকে, তো আশা করি আপনাকে আমি পুরো বিষয়টি বোঝাতে পারছি। তো আমি যেটা বারবার বললাম যে কোনো সমস্যায় জয়েন হওয়া থেকে শুরু করে অ্যাপসে লগ ইন থেকে শুরু করে যে কোনো সমস্যায় ডেসক্রিপশনের গ্রুপের লিঙ্কে জয়েন হবেন, জয়েন হয়ে গ্রুপেও মানুষকে জ্বালাতে পারেন, অ্যাডমিনদেরও জ্বালাতে পারেন, জ্বালায় বুঝে নেবেন, নিজের কাজ নিজের আদায় করতে হবে, আপনার কাজ কেউ আদায় করে দিবে না, এটা আপনি মনে রাখবেন সবসময়। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন অবশ্যই।